হ্যালো ফ্রেন্ডস সো ভেরি গুড মর্নিং টু অল ওয়ান সেকেন্ড তোমাদের জন্য আটটি ক্লাস থাকবে আমার তরফ থেকে তো তোমরা অফলি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখছো সবাই তো সেমভাবে আজকে আরেকটা নতুন টপিকের উপর আমরা ক্লাস করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাস হবে তো তোমরা জানো যে আমরা ক্লাসের সিরিজ কি স্টার্ট করেছি যে কনস্টিটিউশনাল রিফর্মস বিটুইন নাইনটিন নাইন থেকে যে কনস্টিটিউশনাল রিফর্মস বিটুইন নাইনটিন হান্ড্রেড নাইন টু কত হবে নাইনটিন থার্টি ফাইভ

সেই রিপোর্টে কি ছিল বা কেন বা সেই রিপোর্টটি আসে বা সাইমন কমিশনের আমরা শুনেছিলাম যে সাইমন কমিশনের বিরোধিতা করেছিল তখন সময় যে পরবর্তীকালে ইন্ডিয়ার মধ্যে খুবই প্রচণ্ডভাবে সেই সাইমন কমিশনের সেই রিপোর্টকে বা সাইমন কমিশনকে বিরোধিতা করেছিল বিরোধের সো এখন প্রশ্ন হলো যে সাইমন কমিশনটা আসে কেন এবং কীভাবে এসছে তো তার আগে অবশ্যই বলে রাখছি যে তোমরা সবাই লাস্ট অবধি থাকবে এবং ক্লাসটি শেষ না হবার আগে যেতে কাউকে না যেতে দেখতে পাই কেউ যাবে না ক্লাস থেকে ঠিক আছে না হলে দেখি যে অনেকেই দু তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হার্ডলি থাকো তারপরে চলে যাও সো তোমাদেরকে জানিয়ে রাখছি ক্লাস অবভিয়াসলি বেশি লং করবো না হার্ডলি পনেরো মিনিট হবে ঠিক আছে তুই সেই পনেরো মিনিটকে দিতে পারো না তোমরা তো অবভিয়াসলি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসা তোমরা অবভিয়াসলি পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টায় লাগুক অবভিয়াসলি থাকবে ক্লাসের মধ্যে তো আমরা চাইব যে লিমিটের সময়ের মধ্যে ক্লাসটি কমপ্লিট করে নিতে ঠিক আছে পাশাপাশি ক্লাস করার পাশাপাশি কিভাবে আসে বা আসার কারণটি কী ছিল আমরা পড়েছিলাম সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক নাইনটিন কে পড়েছিল কে কে পড়েছিল বা দেখেছিল সেই ক্লাসটি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক নাইনটিন সেই ক্লাসটি কে কে দেখেছিল দেখি তো হাত রেজ করো তো

তো তার জন্য বলি যে প্রত্যেকটা ক্লাস কারো যাতে মিস না হয় তো সেই সাইমন কমিশনের রিপোর্ট কিছুর উপরে বেশ করে আসে সেটি দ্বিতীয় পর্যায়ে আন্দোলন সেটি ছিল দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে আমরা দেখেছিলাম যে অনেকগুলো হয়েছিল সেই অনেকগুলো আন্দোলন হয়েছিল প্রথম পর্যায়ের মধ্যে আমরা পড়েছিলাম বাট এখন দ্বিতীয় পর্যায়ে যদি বলি তার মধ্যে একটি হবে যে সাইমন কমিশনের সেই রিপোর্টগুলি ঠিক আছে সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সেটা আসছিল কবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা আসছিল সেই হানড্রেড তখন সময়কালে আসে এখন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন সেটা আমরা জানি যে পাস হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটিন যেটাকে আমরা মন্টেগু চ্যান্সপোর্ট সংস্কার নামে জানি কি জানি যে মন্টেগু সেই চ্যান্সপোর্ট সংস্কার সেটিকে বলা হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন হওয়ার ফলে তোমরা সেটা পড়েছিলে তো সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটিনে সে কি ছিল বা কী এমন ছিল যার জন্য সে সাইমন কমিশন রিপোর্টটি আসতে আসতে বাধ্য করেছিল বা যার জন্য এসেছিল ফ্যান সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ঠিক দশ বছর পর পাশ হওয়ার ঠিক দশ বছর পরে যে এই আইনের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা মন্টেগু ট্রান্সপোর্ট যে সংস্কার আইন আসছিল যে কার্যকারিতা সেগুলা পর্যবেক্ষণ করার জন্য একটি দে বিধিবদ্ধ কমিশন যে একটি বিধিবদ্ধ কমিশন গঠন করার কথা ছিল অথবা অথবা যে একটা স্ট্যাচুটারি কমিশনস গঠন করার কথা ছিল ঠিক আছে দ্য স্টেচুটারি কমিশনস একটা গঠন করার কি ছিল কথা ছিল কিসের মধ্যে কথা ছিল দ্য স্ট্যাচুটারি কমিশন যে গঠন করার কথা ছিল সেটা কিসের মধ্যে ছিল কিসের মধ্যে ছিল বলতো দেখি কিসের মধ্যে ছিল সেটা কিসের মধ্যে ছিল সেই রিপোর্টটি গঠন করার জন্য যেটিকে আমরা বলে থাকি যে বিধিবদ্ধ কমিশন তো সেটি ছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াক দ্যাট মিনস কি জি এ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াক যেটি হয়েছিল যেটি পাশ হয়েছিল সে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তার তখন সময় বলা হয়েছিল যে তার ঠিক দশ বছর পর তার ঠিক দশ বছর হলে কবে আসার কথা ছিল তার ঠিক দশ বছর পর যদি হয় তাহলে কবে আসার কথা ছিল সেই উনিশশো উনত্রিশে আসার কথা ছিল না বার আমরা দেখি যে সাইমন কমিশন কবে আসে সেই উনিশশো এসছে এখন যে উনিশশো এসছে সাইমন কমিশন এসছে যে সাইমন কমিশন যে উনিশশো এসছে তো এটা তো এত তাড়াতাড়ি আসার কারণটাই কী ছিল দশ বছর পরে আবার কথা ছিল অথচ তারা তিন বছর তার তিন বছর আগেই আসে তো ফ্রেন্ড সে বিধিবদ্ধ কমিশন গঠিত হওয়ার কথা ছিল কারণ সেই আইনের যে কার্যকারিতা অথবা সেটার কার্য সেটা বাস্তবিক প্রয়োগ সংক্রান্ত সেটা পর্যবেক্ষণ করার জন্য কিন্তু তারা যে বলেছিল তার ঠিক দশ বছর পর আমরা সেরকম একটি নিয়ে আসব ঠিক আছে কিন্তু তখন সময় যে ব্রিটেনের মধ্যে কে ছিল তখন সময় ব্রিটেনের মধ্যে ছিল যে কনজারভেটিভ সরকার কনজারভেটিভ সরকার তখন সময় ব্রিটেনের মধ্যে ছিল যে ব্রিটেনের ক্ষমতাসীন যে সরকার ছিল বা কনজারভেটিভ পার্টির সরকার তারা মনে করত যে যে পরবর্তী নির্বাচনে যদি লেবার পার্টি ক্ষমতায় এলে পরবর্তী নির্বাচনে যদি লেবার পার্টি লেবার পার্টি ক্ষমতায় আসে যে ক্ষমতা এলে তারা হয়তো যে ভারতীয়দের প্রতিশীল সহানুভূতিশীল এবং উদার মনোভাবপন্ন লোকদের নিয়ে একটি বিধিবদ্ধ কমিশন গঠন করবে ফলে কি দেখা গিয়েছিল ফলে সেই কনসেপ্টটি সরকার দশ বছরের জায়গায় কিন্তু যে চার বছরের মাথায় দশ বছর সরি দশ বছরের জায়গায় কিন্তু সে আট বছরের জায়গায় কিন্তু সাইমন কমিশন সাইমন কমিশন সেটি নিয়ে আসে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন তারা সে দশ বছরের জায়গায় আট বছর নিয়ে আসছে ঠিক আছে ফ্রেন্ড তো এইভাবে কি হলো যে সাইমন কমিশন সেটি আসলো তো সেই সাইমন কমিশন এবং যেটাকে আমরা স্ট্যাচুটারি কমিশন ওসুন ওয়েস দ্য সাইমন কমিশন আমরা সাইমন কমিশনকে সেই নামে জানি যেটাকে আমরা বাংলায় বলে থাকি যে বিধিবদ্ধ কমিশন এবং সেটার চেয়ারম্যান ছিল দ্য স্যার জন সাইমন স্যার জন সাইমন ওনার চেয়ারম্যানশিপে ওয়ান উনার চেয়ারম্যান সরি যে উনার সেই স্যার জন সাইমনকে চেয়ারম্যান করে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট কি করেছে যে সাতজন সদস্য নিয়ে কিন্তু সাইমন কমিশন সেটি গঠন করেছে ঠিক আছে কিসের জন্য গঠন করেছে সেগুলো যে স্টাডি অফ কনস্টিটিউশনাল রিফর্মস বেঙ্গল লার্জার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রসেশন তো সেগুলা তারা সেগুলো এফেক্ট দেখার জন্য সেগুলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াক যে উনিশশো উনিশ নিয়ে আসছিল সেগুলা এফেক্টগুলা দেখার জন্য যে পরবর্তীকালে তারা বলেছিল যে আমরা দশ বছর পরে আবার আসছি সেই আইনের কার্যকারিতা দেখার জন্য তো তার জন্য পরবর্তীকা নিয়ে আসছে বাট সেটা নিয়ে আসছে সে আট বছরের জায়গায় নিয়ে আসছে ঠিক আছে দশ বছরের জায়গায় সেই আট বছরের জায়গায় আট বছরের মধ্যে তারা সেই সাইমেন কমিশন সেটি নিয়ে আসছে ফ্রেন্ড বাট তারা নিয়ে আসার কথা ছিল কি দশ বছর পরে সেটা নিয়ে আসার কথা ছিল ঠিক আছে ফ্রেন্ড সো এভাবে কিন্তু যে আট বছরের জায়গায় কিন্তু দশ বছরের পরিবর্তে আট বছরের জায়গায় যে জন সাইমনকে চেয়ারম্যান করে যে ব্রিটিশ পার্লামেন্টে যে সাতজন সদস্যের যে সাতজন সদস্যের নির্দেশ সাইমন কমিশনটি গঠন করা হয়েছিল এবং কথা হলো যে সেই সাইমন কমিশনের মধ্যে কিন্তু যে একজনও ইন্ডিয়ান ছিল না একজনও কিন্তু ইন্ডিয়ান ছিল না সেই সাইমন কমিশনের যে সাতজন সদস্য নিয়ে যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের মধ্যে কিন্তু একজনও ইন্ডিয়ান ছিল না সো উনিশশো সাতাশ খ্রিস্টের ডিসেম্বর মাসে কিন্তু কংগ্রেসের পরবর্তীকালে যে কংগ্রেসের যে মাদ্রাস অধিবেশন হয়েছিল কংগ্রেসের যে মাদ্রাস অধিবেশন হয়েছিল এবং সেখান থেকে কিন্তু এবং সেটাকে যে প্রত্যাখ্যান করা যে প্রতিটি স্থানে প্রতিটি পর্যায়ে প্রতিটি রূপে সেই কমিশনকে প্রত্যাখ্যান করার জন্য তারা শপথ নিয়েছিল তার সিদ্ধান্ত নিয়েছিল সেই অধিবেশন কোন অধিবেশন নিয়েছিল যদি কুইশন আসে যে কোন অধিবেশনে যে কংগ্রেস যে কংগ্রেস সে সাইমন কমিশনকে প্রত্যাখ্যান করার জন্য শপথ নিয়েছিল বা সিদ্ধান্ত নিয়েছিল সেটি হবে যে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে যে মাদ্রাজ অধিবেশনে যে কংগ্রেসের সেই মাদ্রাস অধিবেশনের সেটিকে সাইমন কমিশনটিকে প্রতিটি স্থান থেকে প্রতিটি পর্যায় থেকে এবং প্রতিটি রূপে সেটাকে সে কমিশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তার পরিবর্তে কি দেখা দিয়েছিল এবং তার পরিবে পরিবর্তে কিন্তু যে ফ্রেন্ড উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তার পরিবর্তে দেখেছিলাম যে উনিশশো আটাইশ খ্রিস্টাব্দে কি হয়েছিল যে উনিশশো আটাই খ্রিস্টাব্দে তেসরা ফেব্রুয়ারি যে সাইমন কমিশন যখন বোম্বেতে এসে পৌঁছায় যখন তারা কোথায় এসে পৌঁছায় তখন সময় যে বোম্বেতে এসে পৌঁছেছিল তো বোম্বেতে এসে পৌঁছার পরে কিন্তু যখন পৌঁছেছিল সকল সময় যে বোম্বের সহ বিভিন্ন শহরে কিন্তু তখন সময় প্রচুর পরিমাণে হরতাল সেগুলো পালিত হচ্ছিল প্রচুর পরিমাণে কিন্তু হরতাল সেগুলো সেভাবে পালিত হচ্ছিল তো এইভাবে ইন্ডিয়ান যে ইন্ডিয়ান তারা রেসপন্স দিয়েছিল সে সাইমন কমিশন এগেনস্টে তারা হরতাল পালন এবং তারা সেভাবে স্লোগান তুলেছিল স্লোগান তুলেছিল যে গো সাইমন গো ব্যাগ যে সাইমন গো ব্যাগ যখন সাইমন আসে যে বোম্বের মধ্যে যে উনিশশো আঠাইশ খ্রিস্টাব্দে তেসরা ফেব্রুয়ারি যখন উনিশশো আঠাইশ খ্রিস্টাব্দে তারা আসে তেসরা ফেব্রুয়ারি তখন কি করেছিল তখন যে পুরা দেশ জুড়ে কি যে বিভিন্নভাবে বয়কট করার জন্য সাইমনকে বয়কট করার জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আন্দোলন করেছিল তাদের মধ্যে অনেক লিডার ছিল তারা খুবই সাপোর্ট করেছিল সাইমন কমিশন গোবেগ করার ক্ষেত্রে যে প্রত্যেকটা শান্তি অনেকে আবার যে গভর্নমেন্টের সাথেও ছিল অনেকে আবার সাইমন কমিশনকে এগেন্সে ছিল যে সাইমন কমিশনটা নিয়ে আসা ঠিক হবে না অনেকে আবার সাপোর্টও ছিল এইভাবে কিন্তু পুরো দেশ জুড়ে যে সাইমন গোবেগ সাইমন গোবেগ তারা স্লোগান লাগাতে থাকে তো পরবর্তীকালে কি হয়েছিল পরবর্তীকালে কিন্তু অবিয়াসলি যেহেতু এরকমভাবে চলছিল পুরো দেশ জুড়ে হরতাল চলছিল হরতাল পালিত হচ্ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু সরকারও তো চাইবে সেই হরতালকে সাসপেন্ড দমন করার জন্য তো দেখা গেছিল যে এই আন্দোলন তখন সময় প্রতিহত করার জন্য কিন্তু পুলিশ তখন সময় খুবই নিষ্ঠুর আচরণ নিষ্ঠুরভাবে মানুষের সাথে ব্যবহার বা আচরণ করেছিল নিষ্ঠুরভাবে নিষ্ঠুরভাবে তাদের উপর প্রহার করেছিল সো এইভাবে কিন্তু ইন্ডিয়ান তারা তাদের রেসপন্স দেয় কিসের এগেনস্টের রেসপন্স দেয় যে সেই সাইমন কমিশনের এগেনস্টের তারা রেসপন্স দেয় সো উনিশশো আড়াইশ খ্রিস্টাব্দে সেই অক্টোবরে কিন্তু যখন যে সাইমন কমিশন যখন সাইমন তারা আসে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তখন অক্টোবর মাসে যে লাহুরে যে সাইমন কমিশন বিরোধী তখন সময় নেতৃত্ব দিয়েছিল কে যে লালা রাজপথ লাহোর থেকে কিন্তু তখন সময় যে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে যে উনিশশো সরি 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 যে আড়াইশে তখন সময় যে আড়াইশে সেপ্টেম্বর তখন সময় যে আঠাশে সেপ্টেম্বর আড়াইশে সেপ্টেম্বর তো সরি আর নট আড়াইশে সেপ্টেম্বর আড়াইশে অক্টোবর টোয়েন্টি এইট অক্টোবর টোয়েন্টি অক্টোবর দে তখন সময় লাহোর থেকে লাহোর থেকে কে নেতৃত্ব দিয়েছিল সে সাইমন কমিশন এগেনস্টে দ্য সাইমেন কমিশন বিরোধিতা করার ক্ষেত্রে তখন সময় নেতৃত্ব দিয়েছিল যে লালা রাজপত রায় লালা রাজপত রায় সেটার বিরোধিতা করেছিল কন্ডেমলি বিরোধিতা করেছিল সেই সেটার এগেনস্টে এবং যে তখন সময় আন্দোলন চলাকালীন বা তখন সময় আন্দোলনের মধ্যে কিন্তু যে তখন সময় সেখানকার যে পুলিশ সুপার ছিল যেমনকারীরা ছিল তাদের উপর চার্জ চালিয়েছিল সেখানের মধ্যে এবং সেই লাঠি চার্জে লালা রাজপত রায় প্রচন্ড আহত হয়েছিল প্রচন্ড ভাবে ব্যথা পেয়েছিল এবং তার পরিবর্তে কিন্তু এইভাবে আহত হওয়ার কারণে কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল যে লালা রাজপত্রায় কিন্তু মারা গিয়েছিল পরবর্তীকালে লালা রাজপতিন নভেম্বর সেভেন্টিন নভেম্বর তখন উনিশশো খ্রিস্টাব্দে যখন লালা রাজপথ রায় মৃত্যু হয় এবং সেই সাইমন কমিশনের চলাকালীন ওনার মৃত্যু হয়েছিল সে সাইমন কমিশন রিপোর্ট এসেছিল তার জন্য কিন্তু সে পুলিশের লাঠির আঘাতে কিন্তু যে লালা রাজপথ রায়ের মতো লিডার তখন সময় যে পরবর্তীতে মারা গিয়েছিল ফ্যান সেইভাবে কিন্তু সাইমন কমিশন তার একটা বিভিন্ন রূপ ধারণ করেছিল এবং ইন্ডিয়ানও কন্টেম্পলি বিরোধিতা করেছিল সে সাইমন কমিশন এগেনস্টে এভাবে দেখা গিয়েছিল যে অনেক মানুষের উপর যে পুলিশের নির্যাতন প্রচণ্ডভাবে বেড়েছিল কারণ অনেকেই জানো যে তখন সময় সে সাইমেন্ট কমিশনের বিরোধিতা করছিল তো সাইমন কমিশনে কিন্তু খুব মেজর ইম্প্যাক্ট ছিল বলতে পারি আমরা কারণ তার জন্য পড়াটা দরকার সাইমন কমিশন তার জন্য পড়াটা দরকার এবং তাকে এবং সেগুলোকে বেস করে কিন্তু পরবর্তীকালে আমরা সেগুলো পরব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সি সে একটি কিন্তু পরবর্তীকালে সেসব বিভিন্ন বিষয়কে বেস করে কিন্তু আসছে আমরা লাস্ট অফ দি আমরা তোমাদেরকে পড়াবো যে লাস্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটি ফাইভ পর্যন্ত তো সাইমন কমিশন কিন্তু ফ্রেন্ড যে উনিশশো থেকে যে উনিশশো থেকে উনত্রিশ উনিশশো আঠাশ থেকে উনত্রিশ সাইমন কমিশন কিন্তু মোট দুবার কিন্তু ভারতে আসছিল কতবার এসেছিল মনে রাখবে যে মোট দুবার কিন্তু ভারতে পর্যবেক্ষণের জন্য আসে এবং সে তার রিপোর্ট পেশ করে এবং সে তার রিপোর্ট পেশ করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মে মাসে সে তার রিপোর্ট পেশ করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ মে মাসে সেটা রিপোর্ট পেশ করে বা দাখিল করেছিল এবং পরবর্তীকালে কি হয়েছিল যে এই রিপোর্ট নিয়ে কিন্তু পরবর্তীকালে যে গোল বৈঠকগুলো হয়েছিল সেই রিপোর্ট সেই রিপোর্টকে নিয়ে কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে গোল বৈঠকগুলো হয়েছিল ও অভিয়াসলি আমরাও পর্ব সেই গুল বৈঠকগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড সেসব যেসব গুল টিবিল বৈঠকগুলো হয়েছিল সেই গুল বৈঠকগুলো পর্ব সেই ভাবে কিন্তু যে নেহুরুর এ সরি এই ভাবে কিন্তু যে সাইমন কমিশন সেই রিপোর্টটি এসেছে সাইমন কমিশন মোট টোটাল দুবার তারা ইন্ডিয়া মধ্যে ভিজিট করেছিল সেই 1928 থেকে 1929 এর মধ্যে দুবার তার পর্যবেক্ষণ করেছিল বা প্রথমবারের জন্য যদি বলা হয় যে সাইমন কমিশন সেটা গঠন কথা যে 1927 খ্রিস্টাব্দে জন সাইমনকে কে চেয়ারম্যান করে যে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু সাত জনের সদস্য নিয়ে কমিশন গঠন করা হয়েছিল এবং সেটা গঠন করা হয়েছিল এবং সবচেয়ে বড় কথা হলো যে এই কমিশনটা গঠন করা হয়েছিল দ্য সাইমন কমিশন তার মধ্যে কিন্তু কোনো ভারত ছিল না এবং তার জন্য কিন্তু অনেক ভারতীয়রা সেটার এগেনস্টে গিয়েছিলেন তাছাড়া আমরা দেখেছিলাম যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ছিল যে মন্টিক সংস্কারের ছিল এবং সে আইনের করার ক্ষেত্রে এবং সে কতটা কার্যকরী হয়েছিল সেটা পর্যবেক্ষণ করার জন্য যে সাইমেন কমিশন আনা হবে তারা বলেছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাট সেটা তারা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে নিয়ে আসে তার দুই বছর আগেই নিয়ে আসে তো সেটা বিভিন্ন কারণ ছিল যে সাইমন কমিশন এভাবে আসে এবং এভাবে মানুষ বিরোধিতা করে এবং সেটাকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেকটা হরতাল পালিত হচ্ছিল এবং সেটাকে কেন্দ্র করে গোবেগ সাইমন লাগিয়েছিল এবং সেটার উপর বেশ করে এবং তখন সমীকালে যে লালা গিয়েছিলেন তো এই ছিল বেসিক দ্য সাইমন কমিশন অ্যাবাউট সাইমন কমিশনের রিপোর্ট তো আমরা পরবর্তীকালে নেহরুর রিপোর্টও পড়ব যে নেহরুর রিপোর্টে কী ছিল যে নেহরুর রিপোর্টে কী ছিল পরবর্তীকালে আমরা যখন এক্সপ্লাস করবো অবশ্যই নেহরুর রিপোর্টে কী ছিল সেটা পড়বো তো আজকে আমরা সাইমন কমিশন পড়লাম নেহ রিপোর্ট এবং পাশাপাশি অন্যান্য যেসব টপিকগুলো রয়েছে সেইসব টপিকগুলো তারপরে দফা দফা দাবি কি বাটোয়ারা নীতি বা তৃতীয় গোলটেবিল বৈঠক এবং লাস্টে আমরা পড়বো যে ভারত শাসন আইন দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন থার্টি সেটা দিয়ে আমরা শেষ করবো ঠিক আছে তো এতটুকু আজকে আমাদের ক্লাস থাক তোমরা তোমাদের জন্য বেশি সময় দিলাম না দেখো পনেরো মিনিট হয়েছে তো পনেরো মিনিট তো তোমরা দেখতে পারো তো অবিয়াসলি ক্লাসটি ভালো করে দেখার পর যদি চাও আরেকবার দেখতে পারো দেখে সুন্দর করে যা উইদিন টেন মিনিটের মধ্যে তোমরা তোমাদের রুলং এবং নাম সুন্দর করে লিখে দেবে ঠিক আছে কেউ দুবার লিখবে না কেউ দুবার লিখবে না অনেকে কিছু দুবার লিখো দুবার লিখবে না জাস্ট একবারই লিখবে ঠিক আছে একবারই লিখবে যে কোনো একটা গ্রুপের মধ্যেই লিখবে ওকে সো বাস তোমাদের নাম এবং রুলং দিয়ে দেবে তো আমরা কিন্তু অনেকগুলা ক্লাস করেছিলাম কিন্তু আমরা যে আজকে সাইমেন্ট কমিশন প্রথম ক্লাস করলাম সেমনটা নয় আমরা অনেকগুলো ক্লাস করেছি সেগুলা কিন্তু চাইলে আমাদের রেকর্ডের ক্লাসগুলো আমাদের যে প্লেয়ারিস্ট আছে সেখানে দেখতে পারো সেখানে ইজিলি পেয়ে যাবে সেখানে দেখতে পারবে গিয়েছে ঠিক আছে সো তাহলে এতটুকু রাখা যাক থ্যাংক ইউ যা যা লাস্টে ছিলে হোফুলি তোমাদের ক্লাস ভালো লেগেছে স্মাইলিং থ্যাংক ইউ অল